আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আমি আজকে দেখাবো একদম সহজভাবে, সহজ পদ্ধতিতে মোগলাই মহারানী চিকেন। এটা খুবই মজা, খুবই সুস্বাদু, এই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করবো আজকে। তাহলে এখানে আমি 600 গ্রামের মতো নিয়েছি, ব্রয়লার মুরগি নিয়ে নিচ্ছি। এখানে আমি রেগুলার পিস করছি। এখানে আমি একটা বড় সাইজ, একটা ছোট সাইজ, দুইটা পেঁয়াজ নিছি আর কিছু কাজু বাদাম নিছি। এইগুলো আমি পেস্ট করে নিব, আর পাতায় পাতা যাবে, ব্লেন্ড করা যাবে যেটা ইচ্ছা। এটা আমি পেস্ট করে নিব। আর এখানে আমি 3 টুকরা দারচিনি নিছি, একটা তেজপাতা ছিঁড়ে নিছি, কিছু গোলমরিচ নিছি 1/2 চা চামচের মতো, আর 4টা এলাচ নিছি, 4-5টা লবঙ্গ নিছি। আর এখানে জিরা নিছি 1 টেবিল চামচ, আর ধনিয়া নিছি 2 টেবিল চামচ, আর মৌরি নিছি 1/2 টেবিল চামচ। এটা মানে জিরার অর্ধেক নিতে হবে, মৌরি বেশি নিলে এটা গন্ধ হয়ে যাবে। জিরার অর্ধেক নিছি, মৌরি 1/2 টেবিল চামচ নিছি। এগুলো আমি একটু, আর এখানে শুকনো মরিচ নিছি 4টা, এগুলো আমি একটু করে নিব। আমি একটু হালকা ভেজে নিব, একটু হালকা একটু ভাজতে হবে, বেশি না, বেশি ভাজতে হবে না, হালকা একটা ভাজলে একটা ফ্লেভার বের হবে, তখন একটু নামায় এটা এগুলা ব্লেন্ড করে নিতে হবে, ব্লেন্ড করে বা পাটায় বেটে নিতে হবে। তাহলে আমি এখন এগুলা ভাজতে চুলায় চলে যাবো। এখানে ফ্রাই প্যানে আমি দিয়ে দিব, একটু মোটা গুলো আগে দিয়ে দিব। আমি চলে আসলাম সবকিছু রেডি করে, সবকিছু রেডি করে নিলে রান্না করতে দেরি হয় না, সব কমপ্লিট। এখন আমি এখানে তেল দিয়ে দিব। চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আমি ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, এটা ইচ্ছা, এটা না দিলেও হয়, শুধু তেল দিয়ে রান্না করা যায়। তবে মোগলাই বলতে ঘিয়ের স্বাদ বোঝায়, এই জন্য আমি একটু দিয়ে দিলাম ঘি। এখন এখানে আমি কাজু বাদাম আর পেঁয়াজ বেটে রাখছিলাম, সেটা এখন দিয়ে দিব। চুলার জাল একটু কমাই নেই, এটা অনেক শিখবে। একটু কষাই নিব। তেজপাতা দিয়ে দিব, ছোট একটা তেজপাতা দিয়ে দিলাম। এটা একটু ঘন ঘন নাড়তে হবে, কারণ এটা এখানে বাদাম আছে, বাদামের জন্য লেগে যায়। চুলার জালটা বেশি পাকানো যাবে না, তাহলে অনেক বেশি ছিটবে।
পেঁয়াজের ঘন্টটা চলে গেলে আমি এখানে অন্য মশলা দিয়ে দিবো। এখন ভাত হয়ে গেছে, ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমি এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিবো, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, সরি 1 টেবিল চামচ চা চামচ দিছি, 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা। দিয়ে একটু ভুনে নিব। আদাটা ভোনা হয়ে গেছে ভালো করে। এখন আমি যে গুঁড়া করে রাখছিলাম মশলা, সেই গুঁড়া মশলাটা এখন দিয়ে দিব আমি। আমি এখানে যে মশলাটা গুঁড়া করে রাখছি অর্ধেকটা এখন দিয়ে দিব, আর অর্ধেকটা আমি দিব আমি মাংসটা নামানোর আগে দিব বাকিটা। ভাজা মশলা, এখন লঙ্কা মশলা দেব। আর আমি এখানে দিয়ে দিব, আমার এটা রেডি করা ছিল, এই জন্য আমি এটা দিয়ে নেই। এখানে জয়ফল আর জয়ের পেঁয়াজ ভাজা ছিল, ভাজা গুঁড়া করা ছিল, এই জন্য আমি মশলার সাথে দিই না। যাদের ভাজা গুঁড়া করা না থাকে তারা একটু একটুটা জয়ফল, আর একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, আর একটু একটা পাতা, ছোট একটা পাতা জয়ের দিয়ে গুঁড়া করে সাথে দেশে গুঁড়া করে দিতে হবে। আমাকে গুঁড়া করা ছিল, এই জন্য আমি আর গুঁড়া করি নাই। এখানে জয়ফল দিয়ে দিলাম 1 চিমটি, আর জয়ত্রী দিয়ে দিলাম 1 চিমটি। জয়ফল জয়ত্রী আবার বেশি হয়ে গেলে তিতা হয়ে যাবে, এই জন্য অল্প দিতে হয়। এখানে একটু পানি দিয়ে দিব, বাদাম পাতা বাকিটা আমি বাকি দিয়ে দিলাম। এখন আমি এখানে চিকেনটা দিয়ে দিব, চিকেনগুলো এখানে দিয়ে দিব। একটু দেখে দিব, দেখে জলটা কমাই দিব আস্তে আস্তে। এখানে আমি এখন 1/2 কাপ টক দই দিয়ে দিব। তা কেটে নিচ্ছি আমি। জলটা গুঁড়োতে আছে, টক দই দিয়ে বেশি জোরে বেশি জাল দিতে হয় না, বেশি জাল দিতে টক দইটা ইস হয়ে যায়, গুঁড়া গুঁড়া গিয়ে যায়। এখানে আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। চুলার চালটা একটু বাড়িয়ে দেবো, মিডিয়াম করে দেবো।
কারণ এইভাবে 10 মিনিট রান্না করবো। আমি আমার ভিডিওতে আসে নাই, সরি। আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দিছি 4 টেবিল চামচ, ফ্রেশ ক্রিম 4 টেবিল চামচ দিয়ে দিছি। এটা এই ফ্রেশ ক্রিমটা দিতে হবে মাস্ট, কারণ এই ফ্রেশ ক্রিম এই ক্রিমটাই মানে মোগলাই মহারানি মোগলাই স্বাদটা বাড়াবে। ঘি আর এই হিসেব ক্রিমে এটা স্বাদ বাড়াবে, ঘি না দিলে চলবে, কিন্তু এটা দিতে হবে মাস্ট। 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, আগে পরে 1 টেবিল চামচ দিলাম, 5 টেবিল চামচ দিলাম। আমি এখন চালটা অফ করে দিছি, অফ করে দিয়ে আমি ক্রিমটা মিশাই নিলাম। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব, আমি এখন ঢেকে দিব, 2 মিনিটের জন্য ঢেকে দিব। যদি আপনাদের কাছে টক বেশি লাগে তখন একটু চিনি দিয়ে দিবেন, আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম। আর মিষ্টি দই হলে আর চিনি দিতে হবে না। এখন আমি এখানে দিয়ে দিব 4টা কাঁচামরিচ, 2টা পাকা, 2টা সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব আমি কাসুরি মেথি, কাসুরি মেথিটা দিতে হবে, কাসুরি মেথিটা অনেক এবার ভালো আসবে। মেথি পাতা, মেথি পাতা শুকায় এটা গুঁড়া করে নেওয়া হয়েছে, এটা মেথির সিজনে মেথি পাতা গুঁড়া শুকায় আর গুঁড়া করে নিলে এখানে যেটা সুপার শপে কিনতে পাওয়া যায়, যাদের কাছে না থাকবে তারা সুপার শপ থেকে কিনে নেবেন। কাসুরি মেথিটা দিলে এদের স্বাদ অনেক বাড়ে। এখন দিয়ে দিব একটু ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা হাতের সাথে হাতের সামনে যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়া কথা নেই। এটা খুবই মজা, এটা এবার দুপুরে খেয়ে দেখবেন। হয়ে গেছে, আমি এখন চুলার জালটা অফ করে দিব। বেড়ে দেখাচ্ছি, তো বেয়ার্স হয়ে গেল আমার মোগলাই মহারানী চিকেন। এটা এভাবে করে খেয়ে দেখবেন, এটা লুচি পরাটা নান সাদা রুটি পোলাও ভাত সব কিছু দিয়ে খেতে মজা। তো এভাবে করে খেয়ে দেখবেন, অবশ্যই এটা অনেক মজা, খুবই সুস্বাদু। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে সবসময় থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।